ড্রোন বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার আচরণ বেপরোয়া ছিল, বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভূখণ্ডের কাছে মার্কিন ড্রোনের কাজটা আসলে কি? রাশিয়া তার অস্তিত্বের জন্য লড়াই করছে, বলেছে পুতিন। রাশিয়ার দাওয়াত পেলেন হামাস নেতারা। যুদ্ধের আগে যে নিষেধাজ্ঞা ইরাককে পঙ্গু করে দিয়েছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ড্রোন বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার আচরণ বেপরোয়া ছিল, বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার যুদ্ধবিমানের মুখোমুখি হয়ে কৃষ্ণসাগরে আমেরিকার ড্রোন বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে রাশিয়ার আচরণ বেপরোয়া ছিল। পেন্টাগন বলেছে ক্ষতিগ্রস্ত MQ-9 রিপার ড্রোনটি ওড়ার অনুপযুক্তি হয়ে গেলে যুক্তরাষ্ট্র সেটি নামিয়ে আনে। রাশিয়া তাদের দুটি SU-27 যুদ্ধবিমানের সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বলেন সেন্ট্রাল ইউরোপিয়ান টাইমস অনুযায়ী মঙ্গলবার 7:03 ঘটনাটি ঘটে। এই মুখোমুখি অবস্থান 30-40 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। পেন্টাগনের মুখপাত্র ব্রিগ জেন পাট রাইডার সাংবাদিকদের বলেন ওরার অনুপযোগী এবং অনিয়ন্ত্রিত হওয়ায় আমরা ড্রোনটি নামিয়ে আনি। রাশিয়ার যুদ্ধবিমানও এতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তীক্ষ্ণ একটি কৌশলের পর ড্রোনটি বিধ্বস্ত হয়, ট্রান্সপন্ডার বন্ধ করে এটি উড়েছিল। এদিকে রাশিয়ার ভূখণ্ডের কাছে মার্কিন ড্রোনের কাজটা কি? কৃষ্ণসাগরের আকাশসীমা থেকে মার্কিন MQ-9 রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার ঘটনায় আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন রাশিয়ার ভূখণ্ডের কাছে আমেরিকার ড্রোনের কাজ কি। একই সঙ্গে তিনি বলেছেন কৃষ্ণসাগরের আকাশে আমেরিকার ড্রোনের উপস্থিতি হচ্ছে প্রকৃতপক্ষে চলমান পরিস্থিতিতে উস্কানি সৃষ্টি। গতকাল কৃষ্ণসাগরের আকাশ থেকে মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। রুশ রাষ্ট্রদূত সাক্ষাৎকার করেন ইউরোপ ও ইউরেশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কারেন ডনফ্রাইডারের সঙ্গে। মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্রোন ভূপাতিত করার প্রতিবাদ জানিয়ে বলেন রাশিয়া এক্ষেত্রে খুবই অনিরাপদ এবং অপেশাদার কাজ করেছে। বৈঠক থেকে বেরিয়ে রুশ রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমরা মনে করি এই ঘটনা উস্কানিমূলক। আমি ডনফ্রাইডকে বলেছি যে রাশিয়ার সীমান্তের কাছে আমেরিকার ড্রোন বিমান এবং জাহাজের উপস্থিতির কোনো প্রয়োজন নেই। তিনি সাংবাদিকদের আরো বলেন নিউ ইয়র্ক কিংবা সান ফ্রান্সিসকোর কাছে যদি রাশিয়ার কোনো ড্রোন এভাবে আসতো তাহলে পেন্টাগন এবং মার্কিন গণমাধ্যমের প্রতিক্রিয়া কি হতো তা কি আপনারা কল্পনা করতে পারেন। আন্তনভ বলেন ডন ফ্রাইডের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে এবং দুপক্ষই উদ্বেগ প্রকাশ করেছে। পূর্ব ইউরোপের বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ও আমেরিকা দুদেশকেই সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। তিনি ডন ফ্রাইডকে আরো বলেন মস্কো ওয়াশিংটনের সঙ্গে চমৎকার সম্পর্ক চায়, সংঘাত চায় না। মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী রাশিয়ার দুটি SU-27 যুদ্ধবিমান গতকাল কৃষ্ণসাগরের আকাশে মার্কিন MQ-9 রিপার ড্রোনকে বিপজ্জনকভাবে আঘাত করে এবং ড্রোনের ওপর জ্বালানি তেল ঢেলে দেয়। এক পর্যায়ে ড্রোনটি বিধ্বস্ত হয়। আমেরিকা দাবি করেছে ড্রোনটি শান্তিপূর্ণভাবে কৃষ্ণসাগরের আন্তর্জাতিক সীমানায় গোয়েন্দা মিশন পরিচালনা করছিল, কিন্তু আন্তনভ জানিয়েছেন আমেরিকার MQ-9 ড্রোন কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং বোমা বহন করতে সক্ষম। আমেরিকা যদিও বারবার দাবি করেছে তারা চলমান রুশ ইউক্রেন যুদ্ধের কোনো পক্ষ নয়, কিন্তু গত এক বছর ধরে তারা রাশিয়ার ভূখণ্ডের কাছে ড্রোন এবং গোয়েন্দা বিমানের সাহায্যে গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছে এবং তারা রাশিয়ার অস্ত্র গোলাবারুদ এবং বিভিন্ন লক্ষ্যবস্তু সম্পর্কে ইউক্রেনের সামরিক বাহিনীকে তথ্য সরবরাহ করেছে। এদিকে জানিয়ে দেব রাশিয়া তার অস্তিত্বের জন্য লড়াই করছে, বলেছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন এবং পাশ্চাত্যের সঙ্গে চলমান যে সংঘর্ষ চলছে তা রাশিয়ার অস্তিত্বের সংঘাত, এটি কোনো রাজনৈতিক খেলা নয়। আমাদের কথিত পাশ্চাত্যর মিত্ররা প্রকৃতপক্ষে আমাদের প্রতিপক্ষ। আজকের দিনে সে কথা আমরা প্রকাশ্য বলতে পারি। বিষয়টি সম্পূর্ণভাবে তাদের ভূ রাজনৈতিক অবস্থানের কারণে তৈরি হয়েছে। পাশ্চাত্যর এই অবস্থান মস্কোর জন্য একদম আলাদা কিছু। রাশিয়ার বরাথিয়া প্রজাতন্ত্রের উলান উদে সামরিক কারখানার বিমান নির্মাণকারী শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেছেন। প্রেসিডেন্ট পুতিন বলেছেন রাশিয়াকে অস্থিতিশীল করা এবং ভেঙে টুকরো টুকরো করার লক্ষ্য বহুদিন আগেই করেছে পাশ্চাত্যর এই দেশগুলো, ফলে চলমান এই সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শান্তি এবং স্থিতিশীলতা আনতে হলে অবশ্যই আমাদেরকে সামাজিক সংহতি ও ঐক্য গড়ে তুলতে হবে। যখন শত্রুতা দেখাবে আমাদের সমাজে শক্তিশালী
শক্তিশালী অভ্যন্তরীণ শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ তখন নিঃসন্দেহে আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি তা হবে সফল এবং বিজয় আসবে। পুতিন আরও বলেছেন যে সমস্ত রুশ বংশোদ্ভূত নাগরিক ইউক্রেনে বসবাস করেছেন তাদেরকে কিয়েভ সরকারের হাত থেকে রক্ষা করা মস্কোর সামনে অন্যতম প্রধান লক্ষ্য। ডোনবাসের মানুষের সাথে আমি বহুবার কথা বলেছি, তারা ঠিক আমাদের মতো সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাদের রক্ষার জন্য কিয়েভে সম্প্রতিমূলক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়েছি, কিন্তু চূড়ান্তভাবে তার সবই ব্যর্থ হয়েছে। এদিকে জানিয়ে দিব, রাশিয়ার দাওয়াত পেলেন হামাস নেতারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শাসক গোষ্ঠী হামাস নেতাদের মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার সকালে ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান সালে আল আরোরি। ইসরায়েলি সংবাদ মাধ্যম হ্যারেটস এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হামাস নেতা সালে আল আরোরি পার্টির অফিসিয়াল সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত হয়েছে, তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি ওই প্রতিবেদনে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠনটি মঙ্গলবার ইসরায়েলকে সতর্ক করে বলেছে মুসলিমদের আসন রমজান মাসে পবিত্র জেরুজালেমের যে কোনো সম্ভাব্য লঙ্ঘনের ঘটনায় উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে তারা। 2007 সাল থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে হামাস, রমজান শুরু হওয়ায় 2 সপ্তাহের কম সময় রয়েছে। তার আগে এমন হুঁশিয়ারি দিল সংগঠনটি, বিশেষ করে যখন জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বেনজামিন নেতানিয়াহুর দায়িত্ব নেওয়ার পর সংঘাত বৃদ্ধি পেয়েছে। গত 2.5 মাসে ইসরায়েলের দখলদার বাহিনীর হামলায় অন্তত 70 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার মধ্যে রয়েছে নারী ও শিশু। অপরদিকে ফিলিস্তিনিদের পৃথক কিছু হামলায় 11 জনের মতো ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বে অতি ডানপন্থী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। এ বিষয়ে হামাজের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান বলেছেন ঝুঁকি বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভর করে আল আকসা মসজিদ ও ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি দখলদারিত্বের ওপর। এদিকে জানিয়ে দিব, যুদ্ধের আগে যে নিষেধাজ্ঞা ইরাককে পঙ্গু করে দিয়েছিল, হাজার হাজার সেনা পাঠিয়ে ইরাক 1990 সালের আগস্টে কুয়েত দখল করে নেওয়ার পর বাগদাদের ওপর নেমে এসেছিল পশ্চিমা ব্যাপক নিষেধাজ্ঞা। এক যুগেরও বেশি সময় ধরে চলা এই নিষেধাজ্ঞার কারণে ইরাকে মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল। দীর্ঘ সময় এই নিষেধাজ্ঞা বহাল রাখার ব্যাপক সমালোচনাও রয়েছে বিশ্বজুড়ে। ইরাকের ওপর নিষেধাজ্ঞা এসেছিল মূলত দেশটির শাসক সাদ্দাম হোসেনকে চাপে ফেলার জন্য, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা ইরাক সরকারকে যতটা না কাবু করেছে তার চেয়ে অনেক বেশি ভুগতে হয়েছে সাধারণ জনগণকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বিবিসিকে বলেন, গণবিধ্বংসী অস্ত্র তৈরির ধোয়া তুলে যে অভিযান যুক্তরাষ্ট্র চালিয়েছিল তার আসলে কোনো ভিত্তি ছিল না, যা পরে প্রমাণিত হয়েছে। তার মতে সাদ্দাম হোসেনকে উৎখাতের যে উদ্দেশ্য ছিল তা পূরণ হয়নি, বরং সাধারণ মানুষ এই নিষেধাজ্ঞার কারণে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। পরে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। জাতিসংঘ 1990 সালে ইরাকের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছিল, যা চলেছে 2003 সাল পর্যন্ত। সোভিয়েত ইউনিয়ন এর পতন শুরু হওয়ার কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা কিছুটা অকার্যকর হয়ে পড়েছে, আর এই সুযোগে 1990 সালের 6ই আগস্ট ইরাকের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরাকের সঙ্গে সব ধরনের আমদানি ও রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, তবে শুধু ঔষধের ওপর এই নিষেধাজ্ঞা কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন স্নায়ুযুদ্ধের সময়ও এ ধরনের নিষেধাজ্ঞা সম্ভব হতো না, কারণ যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা দিলে তারা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মিলে আমদানি রপ্তানি অব্যাহত রাখত। জাতিসংঘের কূটনৈতিক মাত্তি আহাতা সিরি ইরাকের তৎকালীন পরিস্থিতিকে প্রায় মহাবিপর্যয়ের সঙ্গে তুলনা করেছিলেন, বলেছিলেন যে ইরাক আসলে শিল্পযুগ পরবর্তী সময়ে ফিরে গেছে। মিডল ইস্ট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট মেরিপ নামে এক বেসরকারি গবেষণা সংস্থা 2020 সালে একটি প্রতিবেদন লিখেছিল ইয়েল ইউনিভার্সিটির গ্লোবাল জাস্টিস কর্মসূচির অধ্যাপক জয় গর্ডন। ইরাকে পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়ে তিনি ইনভিজিবল ওয়ার দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড দ্য ইরাক স্যাংশন নামে একটি বইও লিখেছেন। সেখানে তিনি লেখেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যা
জাতিসংঘের নিষেধাজ্ঞার ভয়াবহতা বাড়াতে ভূমিকা রেখেছিল। ওই দুটি দেশ মিলে 1996 সালে যে নো ফ্লাই জোন ঘোষণা করেছিল তার আওতায় ছিল ইরাকের প্রায় 40% ভূখণ্ড। 1998 সালে অপারেশন ডেসার্ট ফক্স পরিচালনা করেছিলেন এই দুটি দেশ, যাতে ইরাকের শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়। ব্যবস্থা করা হয় 1000 বেশি বোমা ও ক্রুজ মিসাইল। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযানের পর একই বছরের মে মাসে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবে তখনও অস্ত্র ও তেল বিক্রির ওপর ছিল নিষেধাজ্ঞা। 2010 সালের ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ভোটের মাধ্যমে তেল বিক্রির মুনাফা ইরাকের সরকারি তহবিলে দেওয়ার অনুমোদন দেওয়া হয়। অধ্যাপক জয় গর্ডন তার লেখায় বলেন, 1990-এর দশকে ইরাকে মানবিকতার সহায়তাপূর্ণ প্রবেশ করতে না দেয় মূল ভূমিকা রেখেছে দুটি দেশ, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।